আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই পবিত্র রমজান মাসের আল্লাহর মেহরবানিতে সুস্থ আছো, সুস্থ থেকে রোজা পালন করছো, রোজা আদায় করছো এবং সেই সাথে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগিতে মগ্ন রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ থেকে সবগুলা রোজা ঠিকভাবে পালন করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা যে নামাজ আদায় করি, বিভিন্ন নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ সহ আরও নফল নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, যে নামাজগুলো আদায় করি সে নামাজগুলা আদায়ের নিয়মগুলা কি, নিয়মগুলো আদায় করতে গিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দুই রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে আদায় করা হয় বা করতে হয়। আজকে আমরা আলোচনা করব তিন রাকাত ও চার রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে আমরা আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু ইতিপূর্বে অর্থাৎ এর আগের ক্লাসে দুই রাকাত বিশিষ্ট নামাজ সম্পর্কে, নামাজ কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে আমরা অবগত হয়েছি, এবার তৃতীয় এবং চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে আদায় করবো সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি নামাজ পড়তে হবে পবিত্র হয়ে, পবিত্র হওয়ার পরে ওযু করে পবিত্র হওয়ার পরে আমরা নামাজের প্রস্তুতি নিব। নামাজ পড়তে হবে বিনীতভাবে, একাগ্র চিত্তে, মনোযোগের সহিত, এমনভাবে বিনীতভাবে নামাজ আদায় করতে হবে যাতে কোনো অহংকার বোধ ফুটে না ওঠে। কারণ বিনীতভাবে এই জন্য দাঁড়াবে যে আমরা কার সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সান্নিধ্যে দাঁড়াচ্ছি। আমরা পৃথিবীতে যদি কোনো আমাদের কোনো বড় অফিসার বা কোনো নেতার সামনে দাঁড়াই তাহলে আমরা দেখব খুব মনে হয় অনেক বিনীতভাবে দাঁড়াই, কিন্তু তিনি ছোট্ট একটা নেতা, অফিসের সামান্য একটু বস, তার সামনে আমরা কীরকম বিনীতভাবে দাঁড়াই, কথা বলি, সে অনুযায়ী আমরা নামাজে যখন দাঁড়াবো তখন দাঁড়াবো বিশ্বজাহানের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, রিজিকের ব্যবস্থা করছেন, সেই মহান রব্বুল আলমিনের সামনে আমরা দাঁড়াবো, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যিনি শেষ বিচারের দিন বিচারকের দায়িত্ব পালন করবেন, যিনি আমাদের বিচার করবেন, যিনি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই, মাবুদ নেই, সেই মালিকের সামনে আমরা নামাজের সময় দাঁড়াবো। তাহলে কীরকম বিনীতভাবে দাঁড়াতে হবে, মনোযোগটা কীরকম হবে, এটি আমাদের চিন্তা করতে হবে। এজন্য বিনীতটা এমনভাবে হবে, বলা হয়েছে যে বুখারি শরীফে হাদিসে বলছেন যে আল্লাহ রাসূল বলছেন তোমরা এমন তেমনভাবে নামাজ আদায় করো যেমনভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছ, এবং বলছে তোমরা এমনভাবে নামাজে দাঁড়াবে তোমরা যেন মনে করবে যে তোমরা সরাসরি সৃষ্টিকর্তা বা আল্লাহর সামনাসামনি দাঁড়িয়েছ, সৃষ্টিকর্তাকে তুমি দেখছো, কিংবা সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে দেখছে, এরকম চিন্তা করে কীরকম বিনীত হওয়া যায় সে বিনীত হয়ে, কীরকম মনোযোগী হওয়া যায় সে মনোযোগী হয়ে নামাজে দাঁড়াবে।
তাহলে তিন রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, আমরা প্রথম দুই রাকাত বিশিষ্ট নামাজ আদায় করা জেনেছি, এবার তিন রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে আমরা কিভাবে নামাজ আদায় করব সে সম্পর্কে আমরা বলি। আমরা প্রথম দুই রাকাত যে শিখেছি সেই দুই রাকাতে নাই, প্রথমে ওযু করে পবিত্র হয়ে জায়নামাজে আমরা যাব, নামাজের জন্য যাব। প্রথমেই নামাজের জন্য গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে যেই নামাজ পড়ব সেই নামাজের জন্য নিয়াত করব, মনে মনে নিয়াত করব, শব্দ করে মুখে উচ্চারণ করে নিয়াত করলেও করা যাবে, উচ্চারণ করে শব্দ করে নিয়াত করাটা উত্তম, মনে মনে নিয়াত করলেও চলবে। নিয়াত করার পরে আল্লাহু আকবার বলে হাত দুইটা নাভির উপর বাঁধব, এটাকে বলে তাকবীরে তাহরিমা বাঁধা। এরপরে আমরা সানা পড়ব, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পরে অন্য একটা ছোট সূরা কিংবা কোন বড় সূরার তিনটা আয়াত কিংবা বড় সূরার বড় একটা আয়াত পড়ে রুকুতে হাঁটুতে হাত দিয়ে রুকুতে চলে যাব, সেখানে কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম বলবো। এরপর সামি আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো, তারপর বলবো রব্বানা লাকাল হাম, তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব, সিজদায় গিয়ে কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলে আবার আল্লাহু আকবার বলে বসবো, সোজা হয়ে বসবো। তারপর দ্বিতীয় সিজদায় আবার আল্লাহু আকবার বলে যাব, দ্বিতীয় সিজদায় গিয়ে কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব, সোজা হয়ে দাঁড়িয়ে আবার হাত নাভির উপর বেঁধে ফেলবো। এই হলো প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের আবার সূরা ফাতিহা তার সাথে অন্য একটা সূরা বা সূরার আয়াত মিলিয়ে দ্বিতীয় রাকাতের আবার রুকুতে চলে যাব, রুকুতে গিয়ে রুকু তসবির তিনবার সুবহান রব্বিয়াল আজিম পড়ব, রুকু থেকে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো, এরপরে আল্লাহ আকবার বলে আবার সিজদায় চলে যাব, সিজদায় চলে গিয়ে সিজদার তসবির কমপক্ষে তিনবার পড়ব সুবহান রব্বিয়াল আলা, পড়ার পরে আবার আল্লাহ আকবার বলে সোজায় বসবো, দ্বিতীয় সিজদায় যাব সুবহান, আবার দ্বিতীয় সিজদায় গিয়ে কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়ব, দ্বিতীয় সিজদা থেকে উঠে আবার সোজা হয়ে বসবো, এটাকে বৈঠকে আমরা বসবো। এই দ্বিতীয় রাকাতের পরে যে বৈঠকে বসবো, সোজা হয়ে বসে আমরা প্রথমে তাশাহুদ পড়ব, দুরুদ শরীফ পড়ব, দোয়া মাশুরা, প্রথমে তাশাহুদ পড়ে যেহেতু তিন রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় তাহলে শুধুমাত্র তাশাহুদ পড়ে আবার আল্লাহ আকবার পড়ে আমরা উঠে যাব, উঠে গিয়ে আবার হাত নাভির উপর বেঁধে ফেলব। এবার যদি ফরজ নামাজ হয়, যেমন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ যদি হয় তাহলে তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা পড়ে আবার রুকুতে চলে যাব, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়িয়ে আবার সিজদায় চলে যাব, সিজদায় গিয়ে আগের মতোই আল্লাহ আকবার বলে সিজদায় গিয়ে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলে সোজায় বসবো, দ্বিতীয় সিজদায় গিয়ে আবার তিনবার কমপক্ষে সুবহান রব্বিয়াল আলা বলে আবার বৈঠকে বসে যাব। যদি তিন রাকাত বিশিষ্ট হয় বৈঠকে বসে তাশাহুদ পড়ব, দুরুদ শরীফ পড়ব, দোয়া মাশুরা পড়ব, পড়ে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত আদায় করব। এভাবে তিন রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়ে থাকে ফরজ নামাজ তাহলে নামাজ শেষ করব, যদি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়ে থাকে তাহলে তিন রাকাতে বৈঠকে না বসে আবার উঠে যেতে হবে, উঠে গিয়ে আবার হাত
সোজা হয়ে দাঁড়িয়ে হাত বেঁধে নিতে হবে এবং চতুর্থ রাকাতেও ফরজ নামাজ হয়ে থাকলে শুধুমাত্র তৃতীয় রাকাতের মতো সুরা ফাতিহা পড়ে আবার রুকুতে চলে যেতে হবে। রুকু থেকে আবার উঠে সিজদাতে যেতে হবে। সিজদাতে পূর্বের ন্যায় সিজদা তসবিহ করে দুইবার দ্বিতীয় সিজদা করে এবার চতুর্থ রাকাতে বৈঠকে বসে তাশাহুদ পড়বে। তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পড়ার পরে দোয়া মাশওয়ারা পড়ে ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শেষ করবে। এভাবেই চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শেষ করতে হবে। আর যদি চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত বিশিষ্ট সুন্নাত ওয়াজিব নামাজ হয়ে থাকে তাহলে দ্বিতীয় রাকাতের মতোই তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে। শুধুমাত্র পরিবর্তন এটুকুই যে যদি সুন্নাত বা ওয়াজিব নামাজ হয়ে থাকে তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে আদায় করে তারপরে রুকুতে যেতে হবে। গিয়ে আগের নিয়মে রুকু সিজদা করে বৈঠকে শেষ বৈঠকে গিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাশওয়ারা পড়ে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ আদায় করবে, নামাজ শেষ করবে। এভাবেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় এবং চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজ আদায়ের নিয়ম। আমরা আশা করি আলোচনাটি সুন্দর করে বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো নামাজের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি এই যে নিয়মে আমরা বোঝাতে চেষ্টা করলাম এই নিয়ম অনুযায়ী আমরা নামাজ আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।